টাকা পায় কাম করি জমাছি এই টাকা চলে গেছে এই দুয়ে আল্লাহ ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই আমি এই জায়গায় কাজ করি এই জায়গায় তাই এই ঘরে তাই আগুন লাগ জানে হুট করে আগুন লাগ গেছে তার সিরা পড়ছে এই কামড়া থেকে টুলের থেকে টুলে কামড়া থেকে মেন্টার থেকে আগুন লাগছে এখান থেকে ফায়ার করি আমাকে মেলের ভিতরে সিরা পড়ছে আমরা কাজ অবস্থায় করেছি ভাই বারোটা চল্লিশ মিনিটের সময় আমরা সংবাদ পাই যে দরাটারা ব্রিজের কাছে টোল প্লাজার কাছে আলামিন মশার কয়েল ফ্যাক্টরির এখানে মূলত র মেটেরিয়ালস তৈরি করে মশার কয়েলে সেখানে আগুন লেগেছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমার নেতৃত্বে দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই আমরা বারোটা পঁয়তাল্লিশে ঘটনাস্থলে এসে পৌঁছাই পৌঁছে দেখি যে ফ্যাক্টরির চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছে তাৎক্ষণিকভাবে আমরা কয়েকটি লাইন খুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই আর এখন আগুন সম্পূর্ণ নিবাবিত হয়েছে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে দেরি করার কোনো অপশন নেই আমরা ৩০ সেকেন্ডের মধ্যে আপনারা জানেন যে সংবাদ পর ৩০ সেকেন্ডের মধ্যেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করি সেই ক্ষেত্রে এখানে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে ঘটনাস্থলে পৌঁছতে আর এটুকু সময় তো আমাদেরকে দিতে হবে স্বাভাবিক আমাদের ঘটনাস্থলে পৌঁছে আমরা তাৎক্ষণিকভাবে কাজ আরম্ভ করতে সক্ষম হয়েছি এবং যার কারণে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত বা ধারণা করা যাচ্ছে না আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো